আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিনিধি সম্মেলন উপলক্ষে বিস্তারিত জানাতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। রোববারের সভায় 8 উপজেলা ও 5টি পৌরসভায় 2200 প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে এ সময় জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও হাবিবুর রহমান চেয়ারম্যান সহ অন্য নেতারা।